আমি যে এসি আমার মা নাই দুনিয়াতে আসার পরে জীবনে কোনো দিন বাবা দেখিনি বাবার আদর যত্ন আমার কিসমতে কোনো দিন ছুটি নাই আমি যখন খেলার বয়স হয়েছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাকে আঘাত করিস না পাথর মারিস না যদি ভালো লাগে আমার কথাগুলি শোন না হয় আমাকে বর্জন কর আমি নবীর প্রতি আঘাত করিস না আমি জানি না রে বাবা এই নূরানি মঞ্জিল দরবার শরীফে এসেছ এই গভীর রাত বসে আছো জানি না রে কার এই মুহূর্তে মা দুনিয়ায় নেই রে যুবক কারারে বসে আছো এই মুহূর্তে যাদের বাবা দুনিয়ায় নেই নিজের হাতে মায়ের লাশ কবরে রেখেছো এখানে অনেক মানুষ বসে আছো নিজের হাতে বাবার লাশ কবরে দাফন করেছো এখানে অনেক মানুষ বসে আছো বাবা মা বাবার লাশ কাঁধে করে তুমি নিজেই গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলে ওই মায়ের কথাটা মনে পড়ে যায় ওই বাবার কথাটা মনে পড়ে যায় ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ মেহেরবানি সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا বাপজিরে আমার মাজি মুস্তাকবিল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ জন্মের পর থেকে দুরুদ পড়েছি এখন পড়লাম যতদিন দেহে প্রাণ আছে ততদিন দুরুদ পড়ব জন্মের পরে দুরুদ পড়েছি এখনো পড়লাম এই দেহে যতদিন প্রাণ থাকবে আমার নবীর প্রতি ততদিন দুরুদ পড়ব রাজি তো ঠিক
দেখি কারা কারা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদ এ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো, করে করে জালো। নূর নবীর আলো, করে করে জালো। মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন হেলালি শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব ভালো লাগলো। পিছনে যারা বসা আছেন, আমরা সবাই সমস্বরে কথা বলব। যেইভাবে ঠান্ডার ভাব দেখাইতেছেন, আজকে ওরকম ঠান্ডা নাই। সকাল থেকে ভাবছিলাম আজকে আপনাদেরকে নিয়ে ঠান্ডার ওয়াজ করব, এখন চিন্তা করলাম আমি নিজেই ঠান্ডার অত পোশাক পরি নেই, আজকে ঠান্ডার ওয়াজটা করলাম না, একটা গরম ওয়াজ করি। দুরুদ শরীফ পড়তেছিলাম, স্বাস্থ্যবিধি মেনে দুরুদ তো বজায় রেখে মাস্ক পরিধান করে মাহফিলে এসেছি। এখন কিন্তু মুখে মাস্ক নাই, অতএব শব্দ করে দুরুদের আওয়াজটা যেন মদিনায় পৌঁছে যায়। প্রাণ ভরে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরশে আপনার নাম উজালা, হাবিবুল্লাহ নূরে খোদা, আপনার নূরে সকল ফায়দা, সাল্লু আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। জাতির জিকির নূরানি মঞ্জিল দরবার শরীফ কর্তৃক আয়োজিত 16তম বার্ষিক ঈসা আলাইহিস সালাম ও দোয়ার মাহফিল 26শে ডিসেম্বর 2020 রোজ বৃহস্পতিবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি ফিরে কামেল রহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত আল্লামা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান পীর সাহেব কিবলা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় তাকরির শুনলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ ঐতিহ্যবাহী
সুন্নি দীনি প্রতিষ্ঠান মোহাম্মদপুর কাদরিয়া তাইবিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব অত্র দরবার শরীফের সম্মানিত খতিবতি, আপনারা আলোচনা শুনবেন হযরতুল আলম মৌলানা মুফতি গাজী আলাউদ্দিন জিহাদি সাহেবের জবান থেকে। মাহফিল পরিচালনায় হযরতুল আলম মৌলানা জাহাঙ্গীর আলম জালালি, শাহ সুফি মোহাম্মদ শাহ জালাল উদ্দিন পীর সাহেব অত্র নুরানি মঞ্জিল দরবার শরীফ উপস্থিত, ডাইনে বামে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন প্রেমিক, দীন প্রেমিক আমার বাবারা ভাইয়েরা, যুবক যুবক বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি। সারাটা পৃথিবী যখন করুণায় আতঙ্ক, নতুন করে আবার করুণার প্রভাব দেখা দিয়েছে পৃথিবীর অনেকগুলা আটটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বিমান আসবেও না, বিমান যাবেও না। এই পরিস্থিতির মাঝে অত্র নুরানি মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব এই মহামারীর মাঝে ঈসা আলাইহিসসালামের ঘোষণা দিয়েছেন, যারা দরবারের পাগল, যারা নবীর পাগল, ওই পাগলগুলি ছুটে এসেছে এখানে, সবাই আসবে না। এই নুরানি মঞ্জিল দরবার শরীফের মাহফিলে যে সমস্ত বক্তাদের নাম এখানে লেখা আছে, আমাদের নাম শুনলে অনেকে আসে না, আবার অনেকে আমাদের নাম শুনলে রিক্সা ভাড়া দিয়া, সিএনজি ভাড়া দিয়া দৌড়াই আসে, কেউ আবহানিকে ভালোবাসে, কেউ মোহামেডানকে ভালোবাসে। নবীর পক্ষের মানুষগুলি নুরানি মঞ্জিলে আসে, কেউ নবী নূরের পক্ষে, কেউ নবী মাটির পক্ষে। আমরা কোনটার পক্ষে? দুই হাত তুলে বলেন আমরা কোনটার পক্ষে? দুই হাত তুলে বলেন আমার নবী, জোরে আমার নবী, মারহাবা, বড় করি কোন মারহাবা। যেই সমস্ত মাহফিলে মাঝে মধ্যে শোনা যায় লাল গামছা দিয়ে মুরুবি বসা, যারা বলবে নবী নূরের, ওই নূরের নবীটা তালাক, আরো জোরে কোন, চিন্তা করছেন কত মূর্খ হুজুর, যে যদি কেউ কাউকে তালাক দিতে হয় তাহলে বিবাহিত স্ত্রী হতে হয়, আপনার পরিবারকে আমি হেলালি তালাক দিলে হবে, আমার পরিবারকে আপনারা তালাক দিলে হবে, যে এই মাসালাটা যে হুজুরের জানা নাই তারে কি আলেম বলা যাবে? একটা মূর্খ জাহেল, একটা মূর্খ, একটা মূর্খ জাহেল। হে নূরের নবীরে তালাক দেয়, কত বড় জাহেল, নূরের নবীরে তালাক দেয়। এই জাতের মোল্লা পৃথিবীতে বাংলাদেশে আছে কি নাই? আমরা তোরে তালাক দিলাম, কারা কারা, আমরা তোরে বর্জন করলাম, একটা জাহেল। আমরা শুকরিয়া আদায় করি যারা দাঁড়িয়ে আছেন,
এই মাহফিল মিলাদ ও কিয়ামের পক্ষে। এত লম্বা সময় কিয়াম হবে না, আমি কমপক্ষে এক থেকে সোয়া ঘন্টা কথা বলবো। এত লম্বা কিয়ামের দরকার নাই, আপনারা এসে বসে যান, যদি কিয়াম করতে হয় একবার দাঁড়ায় কিয়াম করে লাভ। আপাতত মাশাল্লাহ, আপাতত দাঁড়িয়ে না থেকে আমরা এসে মাহফিলে বসে যাই। অন্যত্র দরবারের সামনে হয়তো কিছু মানুষ ঘোরাফেরা করতেছেন, এটা লজ্জাজনক আর কষ্টকর কথা। আপনার ফিরের বাড়িতে আসছেন বহু দূর থেকে, খাওয়া পাইলো ইচ্ছা না পাইলো ইচ্ছা, এটা যদি চিন্তা চেতনা না থাকে ফিরের দরবারে এসে লাভ নাই। ফিরের দরবারে গেলে গোস্ত ভাত খাইতে হবে প্যান্ট পরা, এটা কোনো হিসাব নয়। পাইলে পাইলাম, না পাইলে না, একটা গোলমন খাবো, তিন বোতল পানি খাবো, এই চিন্তা চেতনা নিয়ে যদি দরবারে আসতে পারেন তাহলে কিছু পাওয়া যাবে। রাত অধিক হয়েছে, এখন আর দরবারে খাওয়াও দরকার না, খাওয়াটা বন্ধ করে দেওয়া উত্তম হবে। যারা আছেন চলে আসেন, পেটের খাওয়ার চিন্তা না করে নফসটাকে কন্ট্রোলের চিন্তা করেন, জিহ্বাটাকে কন্ট্রোলের চিন্তা করেন। আমি দরবার পাইলে দরবারের কথা বলি, দরবার কিনা, দরবারে আসলে দরবারে কিছু কথা বলার দরকার আছে কি নাই, আমি দরবারই কথা বলি। মানুষ দরবারে আসে আদব জানে না, ফিরের বাড়িতে গেলে ফিরের আদব সম্পর্কে জানে না, আসা যাওয়ায় শেষ 40-50 বছর ফিরের রঙে রঙিন হয় না, শুধু আসে আর যায়, ফ্যাট বড়ি খায়, টয়লেটে গিয়া দীর্ঘ সময় থায়। দীর্ঘ সময় টয়লেটে থাকা একটা বিরক্তিকর ব্যাপার না? ওখানে কিছু আতরের গন্ধ আছে নি? ওখানে আতরের গন্ধ না, মারাত্মক ময়লার গন্ধ আছে। অতএব যত কম খাইবেন ওই গন্ধ থেকে বাঁচবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করি এই নূরানি মঞ্জিরে 16তম বার্ষিক মাহফিলে করুণার মাঝে আসতে পেরেছি, শুকরিয়া তাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নাবিয়িন, যিনি নূরুন আলা নূর, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাব। উচ্চ কণ্ঠে আওয়াজ করে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস, হযরতে সাহাবায়ে কেরাম রোজা রেখে একটা খেজুরকে দু ভাগ করে দুই জন খেয়ে কিঞ্চিত পানি পান করে জিহাদের জন্য মাঠে ঢুকে পড়েছে। আরো জোরে, আজকে আমি দেখলাম দরবারে যেই বিরিয়ানি, এটা যদি এক প্যাকেট ফুল কেউ খায় 3 ঘন্টার মধ্যে খবর আছে। কথাটা বাস্তব কিনা, কথাটা বাস্তব কিনা, আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম। আমার সাথে আমার দরবারের মুরিদ যারা আসছে তাগরে দেখাইছে, এবারে দেখ খাই যে একটা খেজুরকে দু ভাগ করে দুইজন সাহাবী খেয়েছে, গ্লাস ভইরা পানি পায় নাই, কিঞ্চিত পানি পান করে জিহাদের ময়দানে ঢুকে পড়েছে। 313 জন ইমানদার মুসলমান নবীর পক্ষে, কোরআনের পক্ষে সাহাবী, হাজারের বেশি ছিলেন কাফির বেঈমান। সাহাবায়ে কেরাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমরা 313 জন কাফের বেঈমান তো হাজারেরও বেশি, আমরা কেমন করে যুদ্ধ করব গো নবী?
আল্লাহর নবী সাল্লাম ডেকে বলে সাহাবীরারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোদের কাছে জানতে চাই, আজকে সকালবেলা তোমরা মেসোয়াক করেছো কিনা? সাহাবীরা ডেকে বলে নবী গো আমরা সকালবেলায় মেসোয়াক করেছি। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরারে সকালবেলায় যদি তোমরা মেসোয়াক করে থাকো আমি তোদের নবী আবারও নির্দেশ দিলাম এই মুহূর্তে তোমরা যে যে গাছের ঢাল পাও নতুন করে আরেকবার তোমরা মেসোয়াক করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাইয়া হযরত সাহাবায়ে কেরাম মরুভূমির দেশ খেজুর বাগানের দেশ খেজুরের ঢাল ভাঙ্গা সাহাবীরা মেসোয়াক করা শুরু করলেন। আমার আল্লাহ ডেকে বলে জীবনাইন রে জীবনাইন, সাহাবীদের মেসোয়াকের ঢাল কোরআনের দুশ্মন নবীর দুশ্মনের চোখের সামনে বড় বড় বৃক্ষ বানাইয়া তুইলা দর। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বড় বড় বৃক্ষ বানাইয়া নবীর দুশ্মনের চোখের সামনে তুলে ধরেছে। কাফের বেঈমান চিৎকার দিয়া বলে যুদ্ধ কেমন করে করব রে? ওরা একদিকে রোজা রেখেছে অন্যদিকে রোজা রাইখা ময়দানে এসেছে, এখন তাকাইয়া দেখি জমিন থেকে গাছটাই না ওরা সিবাইয়া সিবাইয়া খাইতেছে। আল্লাহু আকবার বলেন। ওরা দুর্বল হয়ে পড়লেন, নবী নির্দেশ দিলেন মেসোয়াক করতে, আমার আল্লাহ মেসোয়াকের ঢাল কাফের সামনে বৃক্ষ বানাই তুলে ধরেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দেখি বলে নবী গো নবী সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ দুষ্ট কাফের যারা তারা পাইলো ভালো দিকটা, আমাদের জন্য রেখে দিয়েছে বালুর দিকটা। আমরা হাঁটতে গেলে পাউটা ডেবে যায়, গোড়া লইয়া দৌড়াইতে গেলে গোড়ার পাউটা বালুর মধ্যে ডুইবা যায়। নবী গো অন্য সমস্যা, আমাদের মধ্যে অনেক সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। বলেন 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 জোর, কেমন করে সমস্যার সমাধান হবে গো নবী? আল্লাহর নবী দেখি বলেন আসবির সবর করো। সাহাবীরা নীরব হয়ে গেলেন, সবর করলেন। আমার আল্লাহ আকাশ থেকে এমন ভাবে বৃষ্টি ছেড়ে দিলেন, এমন বৃষ্টি হলো রে সাহাবীদের গোসল কাজ সেরে গেল, বালির মধ্যে বৃষ্টি পড়ার কারণে এবার বালুটা শক্ত হয়ে গেছে। যারা শুক্র দিকটা বাইসা নিছে ওরা এখন পানির মধ্যে পইরা কাদা যুক্ত হয়ে গেছে। আমার নবী সেদিন হাত উঠায় নাই, মুনাজাত করে নাই, জমিনে দাঁড়াইয়া চেহারাটা আকাশের দিকে ঘুরায়, একবার ঘুরাইলেন, দুইবার ঘুরাইলেন, তিনবার ঘুরাইলেন। আমার আল্লাহ ডেকে বলে হাবিব আপনি হাত উঠান না, ঠোঁট নাড়েন না গো নবী, চেহারা টুকু আকাশের দিকে আপনি ঘুরাইতেছেন। হাবিব আপনার মনে কি চায়?
আমি আল্লাহ বুঝতে পেরেছি। জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর কইয়া দাও, আজকের ময়দানে মুসলমানের জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিলাম। কত? 1000। জোরে কত? 1000। আমার যুবক বাবারা নেই, সঙ্গে ফেরেশতা যোগ দিল 1000, হইল 1350। ভয় আছে নি? কথা বলেন, ভয় আছে নি? সেদিনকার মদিনার প্রান্তরে আল্লাহ ফেরেশতা দিলেন 1000, আজকে নূরানী মঞ্জিল দরবার শরীফের মাহফিল, আমার আল্লাহ ডেকে বলে আজকের মাহফিলে তোদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম 70,000। দরবার ভিত্তিক মাহফিল নাই রে পুলিশ, নাই রে নাই কেউ, এটার ডিসিপ্লিন মেইনটেইন করতেছেন আমার আল্লাহ ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতার বেষ্টনের ভিতরে বসেছি, যারা বাহিরে আলোচনা শুনতেছেন আপনাদের আলোচনা ঠিক, কিন্তু আপনারা যে জান্নাতের বাগানের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনতেছেন কিন্তু আপনারা তো জান্নাতের বাগানের ভিতরে নাই। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন আপনারা প্র্যাকটিক্যাল বক্তাকে দেখতেছেন, জান্নাতের বাগানে বসে আছেন, তাহলে আপনাদের বসা আপনাদের শোনা, প্যান্ডেলের বাহিরে যারা আছে তাদের বসা তাদের শোনা কি এক? জোরে বলেন এক। একটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, এমনি করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। 4 কোটি 3 কোটি মজবুত, 1 কোটি নড়াচড়ি করে, আমার আল্লাহ ডেকে বলে খুঁটি রে কেন নড়তেছ? খুঁটি ডেকে বলে আল্লাহ ওই যে তাকিয়ে দেখো নূরানি মঞ্জিল দরবার শরীফে, মাহফিল চলছে কোরআন হাদিসের মজলিস, ওই মাহফিলে 3 কোয়ালিটির মানুষ বসে আছে রে, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে রে মা দুনিয়ায় নাই, আবার কতগুলি মানুষ বসে আছে যাদের মাও নাই বাবাও নাই, আবার কতগুলি যুবক বসে আছে এই বয়সে মা নাই, কত যুবক বসে আছে রে এই বয়সে বাবা নাই, আছে কি? কথা বলেন আছে কি? এই যুবক বয়সে কত সাথী হারিয়েছে। আল্লাহ দেখি মানে খুঁটিরে কথা দিলাম, আখিরি মুনাজাত পর্যন্ত যদি ওরা বসে থাকতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জিন্দেগির গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। মনে মনে কইতে পারেন আলী হুজুর, এত বেশি ফজিলতের কথা কইয়া আমগরে বসে রাখতে পারবেন না, আমি হেলালির স্বপ্নের কথা কই নাই, মুরব্বীর কথা কই নাই, বুজুর্গুর কথা কই নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে
ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে তোমরা যারা বসে আছো, আখিরি মুনাজাতের পূর্বে যদি তোমরা তওবা করতে পারো, ওই তওবাটা যদি তোমার নসুহার মতন হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম তোদের জিন্দেগির গুণাগুলি মা। কথাকার জোরে বলেন কথাকার। আমার বাবারা, আমরা যেইভাবে বসেছি মাহফিল সৌন্দর্য রাখার জন্য, শেষ পর্যন্ত এইভাবে বসে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলবো যুবকের, এই যে বসে গেলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। আমার জামাটা কেমন, টুপিটা কেমন, মাফলারটা কেমন, রুমালটা কেমন, কোটি কেমন, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার ফেরেশতারা সব কিছু রেকর্ডিং করতেছে। অনুখরে জোনাগো ইয়াউমাল কিয়ামা, তোমরা মাহফিলের নাম দিয়ে কারা বসা আছো জলসায়, কারা বসা আছো বাহিরে, প্রমাণ হয়ে যাবে হাশরের ময়দানে। আল্লাহু আকবার বলেন, রেকর্ডিংটা ছেড়ে দিবে, দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ ডেকে বলে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার দুই সিনার মধ্যে দুইটা ফেরেশতা লিখতেছে, রেকর্ডিং করতেছে, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা? জোরে বলুন সম্ভাবনা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরানে, আমার আল্লাহ ডেকে বলে জীবনাইল রে জীবনাইল, আমার বন্ধুর কাছে কোরআন লইয়া যা। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে কি নাই? কার কার ঘরে কোরআন শরীফ? মুসলমানের ঘরে কোরআন দুই হাত তুলে বলেন আসেনি? কোপাল বড় ভালো রে ঘরে কোরআন শরীফ, তকদির বড় খারাপ ঘরে কোরআন শরীফ নাই নাই নাই, কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন না কেন? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, এখন আর তেলাওয়াত পড়তে কেউ যায় না, কোরআন শরীফটা পড়ে আছে। সত্য কি মিথ্যা? এক সময় মা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, দাদি কোরআন শরীফ তেলাওয়াত করেছে, বাবাই বিয়ে করাইলো, নিজে পছন্দ কইরা বিয়া করলাম, সুন্দরী বউ যে কোরআন শরীফ খুলতে চায় না। কথা কন কথা কন কথা কন সুন্দরী বউ যে কোরআন শরীফ খুলতে চায় না। নাই রে তার ফজরের নামাজ কি হবে রে দরবারে হাজিরা দিয়া, কি হবে রে সারা রাত তোমার শুই না, যদি ফজরের নামাজ ছুটে যায়। অন্ধেরি রে বই গেলা, এই ওয়াজ তোর কি লাভ হবে যদি তোর ফজরের নামাজ ছুটে? আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শুরু হয় ফরজ দিয়ে, আমরা ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চাই? সবাই চাই। মারহাবা কোন? নামাজের ওয়াজ করলে কোনো খারাপ লাগেনি? না।
জান্নাতের জন্য নামাজ, নামাজ যদি না পড়েন কেমনে জান্নাতের আশা করেন? আল্লাহ ডেকে বলে জীবনাইন রে জীবনাইন, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। আল্লাহু আকবার বলেন, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। রুহুল আমিন জিব্রাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আমি কোথায় যাব রে কোরআন লইয়া, আমি কই যাব কোরআন লইয়া? আল্লাহ ডাক দিয়ে এক বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিব্রাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, আমি বাইতুল্লার দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। হাতিমে কাবা তাকাইলাম নবী নাই, রুকনিয়া মারিতে তাকাইলাম নবী নাই, রুকনি রাখিতে তাকাইলাম নাই রে নাই নবী নাই। হাতিমে কাবার দিকে তাকাইলাম সেখানেও নবী নাই। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, সাফা পাহাড়ে তাকাইলাম মারওয়ায় তাকাইলাম, কোন পাহাড়ে তাকাইলাম নাই রে নাই নবী নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ মানুষ তামাপ করে মাতাব, ওই মাতাবের কোনায় 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 তাকাইলাম, মনিবিরে কোন জায়গার মধ্যে তোমার বন্ধুরে পাইলাম না। আল্লাহ ডেকে বলে জিব্রাইল, আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটুকুন বলো আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? সুবহানাল্লাহ বলেন না, জিব্রাইল দেখেনি কথা বলেন দেখেনি। আল্লাহ কয় আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? জিব্রাইল একটা বিকট চিৎকার দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সেজদায়। আরো আসতে বলেন, জোরে বলেন, নবী কিসে আছে? নবী গুহার ভিতরে কিসে আছে? আল্লাহু আকবার বলেন, আমার নবী গুহার ভিতরে সেজদায়। মারাবাকন আল্লাহ কয় জিব্রাইল, আমার বন্ধু যেখানে তুমি কোরআন লইয়া যাও, আমার বন্ধুর কাছে সেখানে। আমার পিছনে আছে দারুন নাজার, ডান দিকে আছে বিশাল বড় কওমি মাদ্রাসা, আছে কি না? নাই 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 নাই, কোনো ভয় নাই। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে কোরআন নিয়ে যায়। আল্লাহ ইচ্ছে করলে 30 পারা কোরআনটাকে বান্ডিং করে সুন্দর করে প্যাকেট লাগাইয়া আমার নবীর কাছে সাজাইয়া কোরআন শরীফটা নিয়ে যাইতে পারতেন। একটু কথা কইয়েন, 30 পারা কোরআন সাজাইয়া কাবার করে প্যাকেটিং করে জিব্রাইল আমার নবীর কাছে যায় নাই। রুহুল আমিন জিব্রাইল আমার নবীর কাছে গিয়া বলে ইকরা, ও গো নবী আপনি পড়েন। আমি ফেসের কথাগুলি বলতে যাব না, এই ফেসের কথাগুলি বলবেন আল্লামা আলাউদ্দিন জিয়াদি সাহেব। আমি শুধু আপনাদেরকে বলবো, আমার দেশের এক শ্রেণীর মুলুবীরা চিৎকার দিয়া কয় জিব্রাইল নবীরে কোরআন পড়াইছে। জোরে কর নাউযুবিল্লাহ,
আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো। কারা কারা আল্লাহর কথা মানবো? শুনি অবস্থা মানুষ মারহাবা কর, বড় করি কর মারহাবা। আমরা মোল্লার কথা মানবো না, মানবো আল্লাহর কথা। আল্লাহর ডেকে বললাম মনি মনি বিরে মনি, মোল্লার কথা মানবো না। তোমার কাছে ফয়সালা চাই, তোমার বন্ধুর কোরআনে তালিম দিল কে? আল্লাহ ডেকে বলে আর রহমান আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাদি তাফইল থেকে ওর সৃষ্টি। জিব্রাইল নবীর কোরআন শিখাই নাই, জিব্রাইল আমার নবীর খাদেম। ফিরের দাম বেশি না মুরিদের দাম বেশি? ছাত্রের দাম বেশি না শিক্ষকের দাম বেশি? যেই ছাত্রে ইচ্ছা মতন শিক্ষককে ফিডায়, এটা কেমন ছাত্র আর শিক্ষক রে? কথা কোন দেখা? সাধারণ ফিডা নয়, এমন ফিডান ফিডা কাতলা মাছের মতন শীত করি বলাইছে। কেমন ছাত্র? খুব সাবধান কয়া দিলাম আমার বাবারা, মিলাদ পড়বেন কি পড়বেন না সিদ্ধান্ত নেবেন, বিরোধিতা কইরেন না। দরবারের তাবারক খাবেন কি খাবেন না সিদ্ধান্ত নেবেন, ময়লার সাথে তুলনা দিতে যাবেন না। যদি তুলনা দিতে যান, জাতি দেখেছে মরার আগে ফিডা খাইয়া কবরে যাইতে হইতেছে। দুই হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আমার বাবারা ভাইয়েরা খারাপ লাগতেছে, আসুন তো ঠিকঠাক মতন। মোরা কি মরণ কে ডরি, মোরা কি মরণ কে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে আছে আমার নূরের নবী। মোরা কি মরণ কে ডরি, আজরাইল তুমি যারে আমরা অবতার দুইজনে দুই চাকরি করি, আজরাইল তুমি যারে আমরা অবতার দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণ কি ডরি। আমরা মৃত্যুকে ভয় করি না, আজকে যদি মৃত্যু হয়ে যায় আগামী কাল দাফন হবে রে নবীরে, পাবো কি পাবো না? নবীর নাম লইয়া কবরে যাব রে, আমার আপনার কবরে আসবে মদিনাওয়ালা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস কথা বলেন, বিশ্বাস। মান হাজার রাসূল, ছবি আসবে না নবী আসবে, ছবি নয় তোমার আমার কবরে আসবে আমার নূরের নবী। ছবি নয় আসবে নবী। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ ডেকে বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাদি তাফইল থেকে, ও আমার সৃষ্টি, আমার বন্ধুর দুনিয়ার কেউ কোরআনের তালিম দেয় নাই, শিখায় নাই, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে কোরআনের তালিম দিয়েছি। ছাত্র একজন, শিক্ষকও একজন, শিক্ষক ছিলাম আমি আল্লাহ, ছাত্র ছিলেন আমার মদিনাওয়ালা। আমি আল্লাহ আমার বন্ধুকে স্বয়ং নিজেই কোরআনের তালিম দিয়েছি। জিব্রাইল নবীর কোরআনের তালিম দেয় নাই, দুরুদের তাজের মধ্যে আছে ওয়জিব্রাইল ও খাদিমুহু, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেম। নষ্ট টিপ কিতাব,
অষ্টাবলী নবী সাহেবের নশ্বতীর কিতাব খুললে শেষের অধ্যায় মেরাজুন নবীর অধ্যায়, ওই মেরাজের নবী সাবজেক্টটা খোলার পরে দেখা যায় আমার নবীর কদমে পাকের কাছে যাইয়া রুহুল আমিন জিব্রাইল গাল লাগাইলেন, মতান্তর জিব্বাটা লম্বা করে বের করে আমার নূরের নবীর কদমে লাগাইয়া বসে রইলেন। বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার কোরআন পাইলেন, নবী কোরআন পেয়েছে, কোরআন যেদিন থেকে নবী কোরআন পাইল কোরআনের কথা বলতে শুরু করলো। এখন আর আপনজনেরা আদর মায়া করে না, যারা আদর করেছে তারা এখন আঘাত করতে শুরু করেছে। আমার বাবার আরে বডিটাকে নূরানি দরবারে রাখেন, মনটাকে কিছু সময়ের জন্য মক্কায় মদিনায় পাঠিয়ে দেন, দেহটাকে নূরানি মঞ্জিলে রাখবো, মনটাকে মরুভূমি আমার নবীর দেশের মধ্যে একটু পাঠিয়ে দেন। আমার নবীকে যারা মায়া করেছে, যারা আদর সোহাগ করেছে, নবী যখন কোরআন পাইলেন এবার তারা নবীর প্রতি আঘাত করতে শুরু করেছে। প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলেন, আবু জেহেল নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে যায়, চিৎকার করে বলেন মারহাবা। রাতের অন্ধকারে আবু লাহাব ঘর থেকে বের হলেন, রাস্তার মধ্যে ধাক্কা খেল, কে হে আমি আবু জেহেল, কোথায় গিয়েছো? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তুমি নেতা হইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনের আয়াত শোনো, কর্মীরা তোমাকে নেতা বলে স্বীকার করবে না। চোখের পানিটা ছেড়ে দিয়া বলেন আবুল আহমেদ আমি সইতে পারি না। সন্ধ্যা যখন হইয়া যায়, সন্ধ্যা যখন হয়ে যায় আমি সইতে পারি না রে, আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে কোরআন তেলাওয়াত করি, নবীর কণ্ঠে যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে যায় লোহা সম্বুক সম্বুক লোহার মাঝে যেরকম আকর্ষণ, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না, আমার নবীর কণ্ঠে কোরআন তাই না, আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজায় নিয়ে যায়। আবু লাহাব দেখে বলে আবু জেহেল রে টাকা লাগে টাকা দিব, পয়সার দরকার তোমারে পয়সা দিব, অস্ত্রের যদি প্রয়োজন হয় আমি কথা দিলাম তোমাকে অস্ত্র দিব, যা বলবি তোকে তাই দিব, যেই করো হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের কথা নিয়ে আগাইতে না পারে, মুহাম্মদকে বাধা দিব, প্রয়োজনে মুহাম্মদকে হত্যা করব। চিৎকার করে নাউজুবিল্লাহ। আমার নবী সকালবেলা বের হয়ে যাবে, নাফরমান যুবকদেরকে অর্থ দিয়ে টাকা দিয়ে লেলিয়ে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হুজরা থেকে বের হয়ে গেলেন, যেই পথ দিয়ে যায় আমার হুজুরের প্রতি আঘাত করতে শুরু করেছে, যেই রাস্তা দিয়ে যায় নবীর প্রতি আঘাতের পর আঘাত। নবী আমার দেখে মনে যুবকের রে আর পাথর নির্যাতন করিস না রে, আমি আমার নিজের কথা বলি না, আমার মনের কথা বলি না রে, আমি যতগুলি কথা বলি সব কয়টা কথা আমার আল্লাহর বলি রে, যিনি সূর্য উঠান, যিনি চাঁদ উঠান, যিনি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
যিনি রাতের ভিতর দিনটাকে প্রবেশ করান, রাতের ভিতর রাতটাকে প্রবেশ করান, আমি ওই একমাত্র আল্লাহর কথা বলি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি তোরা দিন গ্রহণ করিস, আমার আল্লাহ তোদের তকদিরটা খুলে দিবে। আমার প্রতি তোরা নির্যাতন করিস না রে, দিন যদি গ্রহণ করস, এই চার আঙ্গুল কপাল আমার আল্লাহ তোদের জন্য খুলে দিবে। ওরা এমন ভাবে নির্যাতন শুরু করে দিলেন, আমার নবী নির্যাতন হইয়া নির্যাতিত হইয়া নবী আমার পাথরের আঘাতে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হইয়া দাঁড়াইলেন, দেখি মনে যুবক কিনারে, আর আমাকে আঘাত করিস না, আর আমার পাথর মারিস না, আমি যে এটি আমার যে মা দুনিয়ায় নাই। আমি যে এসি আমার মা নাই, দুনিয়াতে আসার পরে জীবনে কোনো দিন বাবা দেখিনি। বাবার আদর যত্ন আমার কিসমতে কোনো দিন ছুটি নাই। আমি যখন খেলার বয়স হয়েছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাকে আঘাত করিস না, পাথর মারিস না, যদি ভালো লাগে আমার কথা গুলি শোন, না হয় আমাকে বর্জন কর, আমি নবীর প্রতি আঘাত করিস না। আমি জানি না রে বাবা, এই নূরানি মঞ্জিল দরবার শরীফে এসেছ, এই গভীর রাত বসে আছো, জানি না রে কার এই মুহূর্তে মা দুনিয়ায় নাই। রে যুবক কারারে বসে আছো, এই মুহূর্তে যাদের বাবা দুনিয়ায় নাই, নিজের হাতে মায়ের লাশ কবরে রেখেছো, এখানে অনেক মানুষ বসে আছো, নিজের হাতে বাবার লাশ কবরে দাফন করেছো, এখানে অনেক মানুষ বসে আছো বাবা, মা বাবার লাশ কাঁধে করে তুমি নিজেই গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলে। ওই মায়ের কথাটা মনে পড়ে যায়, ওই বাবার কথাটা মনে পড়ে যায়, আমার নবী কাঁধে রে, নবী কাঁধে, কাঁধে রে নবী কাঁধে, মা সইতে পারলেন না দুষ্ট বেঈমানেরা, আমার হুজুরের প্রতি এত নির্যাতন বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার বাবার আরে হুজুর, এক পর্যায়ে এই বেঈমানদের নির্যাতন সইতে না পেরে এমন জোরে আঘাত করেছে, আমার হুজুর রাস্তা থেকে গড়াইয়া একটি আঙ্গুরের বাগানের ভিতরে নবী পড়ে গেছে। আমার বাবারা আঙ্গুরের বাগানের ভিতরে নবী পড়ে রইলেন। বাগানের মালিক সকাল বেলায় বাগানের ভিতরে প্রবেশ করলেন, দারোয়ানকে ডেকে বললেন, দারোয়ান রে, আমার বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পইরা রইছে, যার চেহারা দিয়ে তাকাইলে চাঁদ সূর্যের আলো আর মানায় আর মানায়, যার চেহারার দিকে তাকাইলে চন্দ্র সূর্যের আলো হার মানায় রে, মনে কোনো লোকটা দুর্বল ক্ষুধার্ত তৃষ্ণার্ত,
আমার বাগানের এক গুচ্ছ আঙ্গুর বলছে এই অপরিচিত মানুষটাকে খাওয়ার জন্য আল্লাহর হস্তে হাদিয়া দিয়ে দে। বড় করে বলেন আল্লাহু আকবার। বাগানের কেয়ারটেকার যুবক এক গুচ্ছ আঙ্গুর ফল ছেড়ে আমার নূরের নবীর নিকটে চলে গেলেন। কে গো আপনি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আপনি ক্লান্ত দুর্বল ক্ষুধার্ত, আমার বাগানের মালিক এক গুচ্ছ আঙ্গুর ফল আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আমার নবী হাদিয়ার কথা পাইয়া হুজুর হাতটা বাড়িয়ে দিয়েছে, আপনি খান সুস্থ হয়ে যাবেন, আপনি খান তৃষ্ণাটা মিটে যাবে, শরীরের মধ্যে শক্তি এসে যাবে। আমার বাবারা আমার হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুর ফল ছিনলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর ফলটা যখন মুখে তুলে দিতে যাচ্ছেন, যুবক ছেলেটা দেখে মানে আল্লাহর কসম করে বলি, কে গো আপনি, কোথায় বাড়ি, কোথায় ঘর? এটা এমন একটা দেশ, এমন একটা শহর, এমন একটা এলাকা, এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ জানে না। আল্লাহু আকবার বলেন। এলাকাটা ভালো না খারাপ? কথাক্ষণ ভালো না খারাপ? এলাকাটা ভালো না, এলাকায় মিলাদ কিয়াম হয় না, দুরুদ কিয়াম হয় না, মারাত্মক কথাক্ষণ ঠিক কিনা? ওই জায়গায় মালিক কবুল করেছে, নূরানি মঞ্জিল হনরে মিলাদ হয়, কিয়াম হয়, ফাতিহা হয়, তাবারক হয়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবকটা চিৎকার দিয়ে বললেন, এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ জানে না। আমার নবী বলেন, এরা বুঝি বিসমিল্লাহ জানে না কয় না, এরা বিসমিল্লাহ জানে না, এই এলাকার মধ্যে বিসমিল্লাহর খবর আজও পৌঁছে নাই। আল্লাহু আকবার বলেন। এলাকাটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার নবী দেখি বলে যুবকেরে, রে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, একটু বলবানি বাবা, তোমার নামটা কি? তো আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো হয়েছে, আল্লামা জিয়াদি সাহেব চলে আসেন, আমার জানটা খুদা বাঁচিস। আমি খুবই অসুস্থ ক্লান্ত, বলতে গতকালকে জোহরের পর থেকে এই পর্যন্ত আমি 10 মিনিটের জন্য ঘুমাইতে পারিনি, গতকালকে জোহরের পর থেকে এই পর্যন্ত ঘুমাইতে পারি নাই, এই জন্য শারীরিকভাবে বুকের ব্যথাটাও আছে, অসুস্থতাটাও আছে। আল্লাহ পাক সারা বাংলার সুন্নি ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের মাহফিল শোনার পরে অন্তত পক্ষে আপনাদের করুণা আপনাদের কাবু করতে পারিব না, যেই বালু নাকি দিয়ে ঢুকতেছে 100% করুণা ঢুকি তো মারা যাইব, কথা কোন ঠিক কিনা? মানে আমি নিজে যে কথা বলতেছি মাঝে মধ্যে মুখ দিয়ে আমার ঢুকে যে বোঝা যায়, আপনারা তো বসে আছেন ঘন্টার পর ঘন্টা, নাকে দিয়ে ঢুকে মুখে দিয়ে ঢুকে, তো করো নাকি মৃত্যু ঢুকবো আমাদের ভিতরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।